হাই, গুড মর্নিং ফ্রেন্ডস। এই যে এই দেখুন, এখন এখনো উঠছে না, এখনো মানে কম্বলের তলায় ঢুকে বসে আছে, কখন দিয়ে ডাকছি। এই যে ভিডিও করো না ধর। এই যে দেখতেই পাচ্ছেন, ওই যে মুখটা দেখো, মুখটা দেখো, মুখটা দেখো। এই যে তুমি উঠছো না, আমি ভাবলাম পাটা তুলবে। মা কতবার ডেকে গেল, এখনো উঠতে পারছে না। আমি আমার ভাবলাম ব্রাশ হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, এখনো ম্যাডাম লেপের তলায়। কি ম্যাডাম, শীতকাল কিছু বলুন। শীতকালে আমার ভাল লাগে না। ভাল লাগে না না কেন? ভাল লাগে না। আরে শোনাবো আমার, ঠিক আছে ম্যাডাম এখন উঠুক, তারপরে কথা বলবে। আমার এখন চাটা খাওয়া কমপ্লিট। এতগুলো লুচি খেতে পারবে? হ্যাঁ কি, এতগুলো লুচি খেতে পারবে? এতগুলো লুচি দিয়েছে মা ওকে। নাও স্টার্ট করো, স্টার্ট করে দাও। এখন বাজে 9:30, এখন দিয়েছে এতগুলো লুচি টিফিনে। দুপুরে খাবার দিয়ে দিয়েছে। এদিকে আয়, এদিকে আয়। তুই কি শালি, তুই তো শালা, এদিকে আয়। তোর লজ্জা কিসের? ই হাসিটা দেখো না, লজ্জা পাচ্ছে নো, শালি হয়। এদিকে তুই কি, এটা কে হয়? এটা এটা কে? বাড়ি যাবি? হ্যাঁ বাড়ি যাবে, লজ্জা পাচ্ছে। হয়ে গেল পাটশেষ? পাটশেষ এখন কোথায় পাঠ হবে বল? লাগে এখানে এখন কোথায় পাঠ গেছে, ওই জন্য ওই যে যাবে। হ্যাঁ বন্ধুর কাছে, বন্ধুর কাছে যাবে। এখন সাহেবদের বাড়ি পাঠ হচ্ছে। হ্যাঁ চল, জানে কোন বাড়ি পাঠ হচ্ছে ওই জন্য। সকাল থেকে ঘুম থেকে উঠে ইনস্টা রিল ঘেটে যাচ্ছে এইমাত্র। আমি ভাগ, আমি ওই জন্যই এই ব্লগটা স্টার্ট করলাম। ফোনটা রেখে দিল, এই যে এখন চুপ করে বসে পড়লো। মা চা খেতে দিয়েছে, নেনি দুবার চা খাওয়া হয়ে গেল। আর আমি একবার খেয়েছি আর একটা কেক খেয়েছি। ও ব্রেকফাস্ট করে আবার চা খাওয়া হয়ে গেল। কিছু বলো, আমাদের এই পিছনের পাহাড়গুলো দেখো, এগুলো সেই আগের বিয়ের আগের একটা ব্লগে দেখিয়েছিলাম, যেগুলো ওপরে তোলা হয়েছিল, সেগুলোকে আবার নিচে হয়তো নামিয়ে নিয়ে এসছে। রাখো, আমি রাখো 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 না রাখো, ওখানে রাখো, আমি নিয়ে যাবো। কাজ দেখাচ্ছি, কাজ দেখাচ্ছে। যেই আমি ভিডিওটা শুরু করলাম, অমনি শুয়ে কে 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 দিয়ে শুয়ে থাকে, কারেন্ট এসেছে। হ্যাঁ মাই নিয়ে চলে গেল, নিয়ে চলে গেল। দেখো তোমার জন্য তো আমি দিয়ে আসতাম। কে ওই দেখ, কোলে বসতে হবে তো, জড়িয়ে ধরতে বরং ভাবে হবে না। শুরি এখানে কি করছে তাহলে? যা জামাইবাবুকে কেমন ছাড়া ছাড়া, জামাইবাবু জড়িয়ে ধরছে না কেমন দেখো। জামাইবাবু জড়িয়ে ধরো, শালিগুলোকে এরম ভাবে জড়িয়ে ধরো। হ্যাঁ একটুখানি কাছে নিয়ে দাও, বসো, দেখ ভালোভাবে পেটের কাছটা দিয়ে ধরো। দাদা চুমু দাও, চুমু সেলফি। এই যে এটা শালি, এটা শালি, আর এটা শাশুড়ি, এটা শাশুড়ি মা, এটা শাশুড়ি, এটা ছোট শাশুড়ি। মাসি শাশুড়ি কোথায়? মাসি শাশুড়ি কোথায়? মাসি শাশুড়ি কোথায়? হ্যাঁ মাসি শাশুড়ি কোথায়? মাসি শাশুড়ি মানে ওই দেখ তোর দিদি, তোর বোন, বোন তোর দিদি বা তোর বোন? আমার বোন কি বলে পড়তে গেছে। তাহলে জামাইয়ের জন্য কখন রান্না হবে? না কি বলে বড় শাশুড়ি করবে, আমি তো, আমি তো ঘুরতে যাবো, খাবো ব্যাস। আর বল, আমি তো মেয়ে শাশুড়ি, আমার বোন হচ্ছে ছোট শাশুড়ি। না ওটা মাসি শাশুড়ি, ওকে বিয়ে করে নি তো, আমার বাবা তো তোকে বিয়ে করে গেছে। তাহলে ওটা ওই ছোট আমার বাবা, হ্যাঁ আমার বাবা, ওটা ওটা ওর ওর মা হবে। আমার মা হবে কোনটা? বলো খেয়ে বলো কেমন লাগছে, খেয়ে বলো কচু বাটা দিয়ে কেমন লাগছে।
বলো খাইনি ও আগে খেয়েছে খাও না আচ্ছা গটি গটি বাঙাল খাচ্ছে বাঙালের খাবার খাচ্ছে কেমন লাগছে হ্যাঁ ভালো হয়েছে ফার্স্ট খেলে তো এখন লাঞ্চ করা কমপ্লিট হলো এই জাস্ট আর আমি তো মাছ টাছ খাইনি আমি শুধু ওই একটা করেছিল হচ্ছে মা কচু বাটা যেটা হচ্ছে সুমন খেলো ফার্স্ট ও এর আগে খাইনি এরকম আর হচ্ছে যেটা ওলকপির তরকারি করেছিল আমি সেটা এই দুটো দিয়েই খেয়েছি আর এখন সুমন খেয়ে দিয়ে ওপরে চলে গেছে আর মা ফল কিনতে গেছে তাই ভাবলাম যে ভিডিওর ক্লিপসটা নিই কারণ ও থাকলে তো কথাও বলা যায় না কারণ নিজেও কথা বলে না কাউকে কথাও ঠিকঠাক বলতেও পারি না আমিও বলতে পারি না ওর সামনে তো আমি এখন একটু শুয়ে পড়বো কারণ আমার শরীরটা একটু খারাপ লাগছে আর বিকেলে তো আবার ও শাড়িদেরকে নিয়ে ঘুরতে যাবে আর সেই সকালবেলা তো আমি তখন আর কোনো ক্লিপস নিইনি মানে একদম সেই তখন ওই ওর শাড়িদের সাথে সব গল্প করছিল একটা মানে শাশুড়ি হয় আর কি শাশুড়ি বলতে ওটা পরে বলবো সম্পর্কটা তো ওদের সাথে যা কাঁওতালি হচ্ছিল ওগুলি নিয়ে আমি ইনস্টাগ্রাম করেছি অনেক তো সেগুলোও পরে শেয়ার করবো আবার এত মেয়ে এলে ওরে ভগবান এত ফল নিয়ে এলো আবার মা আমি তো এখন শুয়ে পড়তে পারলে মনে হচ্ছে বাজে মানে তো ঠিক আছে টাটা পরে দেখা হচ্ছে আমার কি যত শীত লেগে গেছে দরজা আজকে শুয়ে পড়েছে দরজা বলো ভিডিও করছি এ না মা তোমার জন্য কমলা লেবু পাঠিয়েছে তুমি খাও আমার পেটে এক ফোঁটা জায়গা নেই এটা তুমি খাও না আমার জন্য মৌসুমি লেবু কেটে দিয়েছে মা তুমি ওটা খাও আমার শিরটা পুরো ঢেকে গেছে পেট পুরো জাম খাও এখন পেট জাম আমি কিচ্ছু ঢোকাতে পারবো না পেটের মধ্যে এই বাবা এইদিকে জানলা কি খোলাই হয়নি বলো কেমন খেলে তুমি এদিকে হাত রাখো তো তুমি না একটু হাতে ধরো না আমি হাতে ধরলাম কেমন খেলে আজকে ওটা কি খেলাম জানো ফার্স্টে কচু বাটা হ্যাঁ কচু বাটাটা খুব সুন্দর খেলাম মান কচু কাঁচা কাঁচা বেশ ঝাঁঝ ঝাঁঝ ছিল আর খুব ঝাল ছিল খেতে খুবই ভালো হয়েছে আর কি খেলাম জানো বলো নিজে খেয়ে নিজে ভুলে যাচ্ছি আর কি খেলাম বেশ ওটা কি খেলাম জানো ওলকপি 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 আলু দিয়ে তরকারি করেছো নিরামিষ করেছো ওটা কারণ হচ্ছে ওটাতে এতে চিংড়ি মাছ দিলে বেশি ভালো লাগে কিন্তু আমার মা যেহেতু মাছ মাংসটা খায় না ওই জন্য দেয়নি ওটা খুব সুন্দর হয়েছে আর করেছিল পমফ্লেট মাছ ওটাও অসাধারণ হয়েছিল তারপরে আমের কি জানো ছিল তা তো খেতে পারিনি একটা মাছ খেয়েছি একটা মাছ খেয়েছি আমি অতটা খেতে পারি না মাছ মাছটা ভালোবাসি কিন্তু অতটা খাওয়া যায় না ম্যাডাম বিড়াল আছে আমাদের কি আমি খেয়েছি মাছ খাইনি আমি খাইনি মাছ ম্যাডাম খাইনি আজকে আজ আমি খেয়েছি তাহলে ম্যাডাম মাছ ছাড়া চলে না বাবা আজকে বললো ভালো লাগবে না তাই খাবে না থাক আমি খেলাম আজকে আমার দেখো কম্বল মঙ্গল মুড়ি দিয়ে মনে হচ্ছে আমারই এটাকে পুরো কম্বল লাগে দেখতে শীত ওরই লেগেছে একমাত্র সত্যি তাই আমার জন্য মানে শীতে যেন মানে এখন একদম মানে বেশি শীত পড়ে গেছে আমার মনে হচ্ছে আর আমাদের বাড়িটা এমনি একটু ঠান্ডার যেহেতু আমি এখন বিয়ে হয়ে যাওয়ার পর ওই বাড়িতে থাকি বেশি তো ওইখানে অতটা বেশি ঠান্ডা না ঠিক আছে আর ওখানটাতে অতটা বেশি ইয়ে না আর এখানে আসার পর যেন আমার বেশি ঠান্ডা লাগে একটু কাঁপো কাঁপো হ্যাট কাঁপার মতন ওই রকম হচ্ছে না কিন্তু এখানে ভালোই ঠান্ডা ওখানে অতটা ঠান্ডা নেই কিন্তু এদিকটা ভালোই
এদিকটার জন্য না, আমাদের বাড়িতে ভীষণ ঠান্ডাই থাকে, আমাদের বাড়িটা একটু ঠান্ডা ঠান্ডা টাইপের, আর আমাদের বাড়িতে জলটাও বেরো যেরকম ঠান্ডা থাকে আর ইয়ে এমনিও ঠান্ডা। তা আমি শুয়েছিলাম, তুমি উপরে চলে এলে কেন? মা বললো জলটা গিয়ে দে আর জলটা খা গিয়ে ঘুমা। আচ্ছা, মা বললো উপরে এসে ঘুমা, ডাব মারার জায়গা পায় না। মাকে জিজ্ঞেস করো, একা থাকতে পারলো না নিচে, তাই জন্য উপরে চলে এলো। লেবু খাচ্ছে আর মিথ্যে কথা বলছে। দেখুন দাঁতটা হলুদ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সবাই, দেখুন দাঁতটা হলুদ হয়ে গেছে। একবার একবার করো না, ওটা দাও। এই দেখুন, যখন বক্সিং খেলে তখন এরকম ভাবে লোকে দাঁতের মধ্যে ইয়ে করে না, যাতে মালে না ভেঙে পড়ে। ওই তো ক্লিপ আটকে না, এটা এটা লেবুর খোলা, লেবুর খোলা দিয়ে একটু বক্সিং ফক্সিং লড়ে নিন আপনি। এখন যদি লড়েন, এখন এত বকছে আমার সাথে, বিকেল বেলা শালিদেরকে নিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে। আমি যাব না কিন্তু, শুধু শালি আর মানে শালিরা আর ইনি একা যাবো, একটু ফুচকা খাইয়ে আনি। অনেকদিন পরে এসছি, ওদেরও মন খারাপ হয় নালে। টুরু লাভ ব্যাপার না, তুমি বুঝবে না আমাদের সাথে। সালিয়ার যা ওর লেভেলটাই আলাদা কি, তাই না? আমাদের বাড়িতে কার্তিক পুজো হচ্ছে, সেটাও দেখাবো একটু পরে। আমি যদি এখনই গিয়ে দেখিয়ে দেবো, একটু পরেই গিয়ে দেখিয়ে দেবে। তো এখন আমিও লেবুটা নিয়ে আসি। লেবু লেবু ম্যাজিক চলে এসছে, লেবু নিয়ে আসলাম। লেবু ম্যাজিক করার জন্য এক জায়গাতে দাঁড়াতে হয়, ও এখান দিয়ে গেল, গিয়ে ওখানে দাঁড়ালো, গিয়ে ম্যাজিকটা দেখালো। হ্যাঁ অবশ্যই, ভিডিওটাকে পজ করলো, ভিডিওটাকে অন করলো, ম্যাজিক হয়ে গেল। আমি নিচ থেকে উপরে লেবুটাকে তুলে নিয়ে এলাম। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ম্যাডামের মেয়ে, একটু নোংরা আছে, এক বছর চান করেনি। এই যে এও নোংরা আছে, এক বছর চান করেনি, দেখতে পাচ্ছ? শুধু লেবু খাবে, ঠিক আছে, মাথায় জলটা দিয়ে চলে আসবে, চান টান করবে না একদম, ধপ মারো কেন? আর মাথায় ময়লা ভর্তি চিরুন দেয় না একদম, চিরুনি শুধু লেবুই আর লেবু। বাবা সব খেয়েছে দেখো, একটা তো আমি আই, ঠান্ডা লাগছে না দুষ্টুর? ও এখন স্টাইল দিচ্ছে তো এটা ঠান্ডা লাগছে না? আমার বাবা দেখবি ঝাঁকানো দাঁড়িয়ে আছে, আমি একই টপি পরেছি। শাশুড়ির কি জামা কাপড়ের স্টাইল দেখো দেখো, দেখি আর একজনকে দেখি, এর নিচে মনে হয় নাকি কোথায়? বাবা কি স্টাইল দিয়েছে রে সব, কালকে বেশি হট লাগছে বলা ওকে। ওরে বাবা, আমি কেন বলবো সেটা দাদুবাবু বলবে, আমি কেন বলবো? এই এদিকে সবাই কোথায় গেল, আমাকে দেখে মনে হয় পালিয়ে গেল। এই যে ফুচকা দিচ্ছি, এই সবাই মিলে ফুচকা খাচ্ছে। শাশুড়ি কিছু বলতে চান? কি বলতে চান শাশুড়ি? কি বলবো, ফুচকা খেয়ে কেমন লাগছে?
খাওয়া দাওয়া খেতে থাকুন। যা খায় দিন না। খাওয়া হচ্ছে ফুচকা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওইদিকে ওইদিকে কি হলো শালি, কি হয়েছে, কিছু হয়নি তো? হাত ধরিনি বলে শালিদের রাগ মনে রাখবো, শাশুড়ি হাত ধরে ধরেছে, শালি আছে तो फिर बुलाओ जी, ऐसे ही तुम बुढ़े होते रहोगे, हमको उससे क्या मतलब बताओ जी। हैप्पी बर्थडे टू यू, हाँ जी, इस पे इतने खुश क्यों हो ऐ भाई, तुम तो बरसों पहले ही निकल चुके हो, तो बर्थडे वाला नाटक ये क्यों है भाई। कैंडल शैंडल भूख से बुझा के, बेसुरों की भीड़ फालतू में लगवा के, बर्थडे वाला सॉन्ग जोर जोर से टंकी, फिर भी चलो झेल ले, केक शेक को स्टार्टर्स भर भर के आए प्लेट में, घर जाके फिर से डिनर न मंगवाना हो, चूहे ना दौड़े पेट में, रात के पौने दो, हैप्पी बर्थडे टू यू जी, सोच समझ के इनवाइट भिजवाओ जी, अगर पेट पूजा का फुल इंतजाम है तो ही न्योता कंसीडर करेंगे जी। हैप्पी बर्थडे टू यू कह दिया है जी, तुम और भी बुड्ढे हो गए ओ तेरी, छोटा ना करो उम्र का है क्या, बाल झड़ेंगे दांत गिरेंगे वैसे ही। देखो कोई पुराना गिफ्ट हम जो ढूंढ पाए, एक्सपेक्ट तभी करना हम कुछ हाथ में लेकर आए, यू आर ऑन माई फ्रेंड लिस्ट, ये नहीं मजाक है, हम टाइम निकाल के आ गए तो बड़ी बात है। वैसे सच बताओ तुम अब कितने साल के हुए, हमको क्या पड़ी है हम किसी को ना बताएं, मुना बिगाड़ो आज तुम्हारा बर्थडे है, तुम अकेले हो नहीं यहाँ और भी बुड्ढे हैं, सोच सोच के और बीपी ना बढ़ाओ, सिंग हैप्पी बर्थडे टू मी, बत्तीस चमका के चिल्ला कर गाओ, हैप्पी बर्थडे टू मी। अब पैसे वैसे खर्चे हो और केक भी मंगवाए हो, तो पार्टी खत्म होने के बाद सर पटकना जी, हैप्पी बर्थडे टू यू। এখন আমার খাওয়া হয়ে গেছে, আর সুমন ওই যেখানে খেতে বসেছে ওকে বাইরে খেতে বসতে বললো, বলে এখানেই খেয়ে নি। অবশ্য দাদাদের আছে নিরামিষ খাচ্ছে ওরা, আর সুমন খাচ্ছে আমিষ মাছ। আর আমার খাওয়া হয়ে গেছে, আমি খেয়েছি হচ্ছে প্রসাদ খেয়েছি একটা বাড়ি থেকে, কি বলে ওই খিচুড়ি খিচুড়ি খেয়েছি। না গো আমাকে দিও না, আমার ভালো লাগবে না শরীরটা, শরীর ভালো লাগছে না, এদিকে তার মধ্যে ভিডিও করে নিল একটা ইনস্টা রিল, আমি করতে চাইনি যদিও ও জোর করে করছিল, তাই কি করবো, জিমিয়ে বসে থাকলে ভালো লাগে, একটু নাচ নিয়ে মাথাটা একটু নাই দিয়ে আর কি। আর
সেই থেকে সব প্রসাদ খাওয়া খাই হচ্ছিল আমাদের বাড়িতে। পুজো হয়েছে সেই প্রসাদ দেওয়া দেই হলো সবাইকে, এইসব হয়ে যাচ্ছে তখন থেকে। তাদের আমি ভিডিও করিনি তখন, ও বাড়ি থেকে আসার পর দিয়ে আর ভিডিও করিনি। আর আজকের ব্লগটা এখানে এন্ড করছি, টাটা বলে দাও শুন, টাটা গুড নাইট। কেমন ঝিমানো মার্কা ব্লগ হলো জানো আজকে, টাটা গুড নাইট।